বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। টুনির স্বামী কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে, তাই টুনি সবার বাসায় একাই কাজ করে সংসার চালায়। আর এ বনের ভিতরে বাস করত একটি দুষ্টু কাক। কাক ছিল খুব দুষ্টু আর চালাক, সবাইকে বোকা বানিয়ে অন্যের খাবার নিয়ে খেয়ে ফেলত। হঠাৎ একদিন টুনির একটি ছানা টুনির কাছে আবদার করলো, আম্মু আম্মু অনেক ফল তো খেলাম, এবার তরমুজ খাবো, আমাকে তরমুজ এনে দাও না আম্মু। এই কথা শুনে টুনি বলে, তরমুজ সে তো অনেক দাম, আমি বাসা বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে তো ও সংসার চালাই, তরমুজ কেনার টাকা তো আমার কাছে নেই রে। তখন আরেকটি ছানা বলে, আম্মু আম্মু চিন্তা করো না, আমার কাছে তো টাকা আছে, সে টাকা দিয়ে আমাদের জন্য একটি বড় তরমুজ কিনে আনো। তোর কাছে টাকা আছে কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন আম্মু, তুমি যে প্রতিদিন 2 টাকা করে দিতে সে টাকা তো আমি নষ্ট করতাম না, জমিয়ে রাখতাম, সে টাকা দিয়ে তরমুজ নিয়ে আসো। ঠিক আছে আমার ছানা, এখন টাকা দে, কিন্তু যখন আমি বেশি টাকা পাবো তখন তোকে এই টাকা ফেরত দিয়ে দিবনি। ঠিক আছে আম্মু। তারপর টুনির ছানার যত জমানো টাকা ছিল টুনিকে দিয়ে দেয়। তারপর টুনি সেই টাকা নিয়ে বাজারে চলে যায়। বাজারে এসে টুনি একটি বড় তরমুজ কেনে আর তারপর সেই তরমুজটি মাথায় নিয়ে বাসায় রওনা দেয়। টুনি তরমুজটি মাথায় নিয়ে বনের ভিতর দিয়ে যখন বাসায় আসছিল তখন তার সামনের কাছে দাঁড়িয়েছিল সেই দুষ্টু কাকটি। তখন কাকটি খেয়াল করে কি যেন মাথায় নিয়ে আসছে কেউ। দেখে তো মনে হচ্ছে টুনি আসছে, আর মাথায় কি যেন নিয়ে আসছে। ভালোভাবে দেখতে পারছি না তো, সামনে আসুক নিচে নেমে দেখব। যখন টুনি গাছের নিচ দিয়ে যাচ্ছিল তখন কাক নিচে নেমে আসে। নিচে নেমে দেখে টুনির মাথায় বড় একটি তরমুজ। কাক তো তরমুজ দেখে খুশি হয়ে যায়, কারণ আজকে টুনিকে বোকা বানিয়ে তরমুজটি কাক নিয়ে যাবে। আরে কাক ভাইয়া, যে হঠাৎ এখানে কি করো? না মানে ইয়ে মানে, কাক মনে মনে বলে, কত বড় একটা তরমুজ, এত বড় তরমুজ যদি টুনির কাছ থেকে নিতে পারি তাহলে আর কোনো খাবার খেতে হবে না। যেভাবেই হোক টুনিকে মিথ্যা কথা বলে বোকা বানিয়ে তরমুজটি আমার নিতেই হবে। কি হলো কাক ভাইয়া, কিছু বলছো না যে? কাক তখন টুনিকে মিথ্যা কথা বলে, টুনি তুই কি জানিস তোকে মহারাজ ঈগল মশাই ডাকছে, যা তার সাথে দেখা করে আয়। বলো কি কাক ভাইয়া, মহারাজ আমাকে ডাকছে কিন্তু আমি তো এখন যেতে পারবো না। কেন রে টুনি, যেতে পারবি না কেন? দেখছো না কাক ভাইয়া, আমার মাথায় একটি তরমুজ, আমার ছানাপোনাগুলো তরমুজ খাওয়ার জন্য পাগল করে ফেলছে, তাই তাদের জন্য তরমুজ নিয়ে বাসায় যাচ্ছি, এখন কিভাবে মহারাজের সাথে দেখা করব তুমিই বলো। কাক তখন বলে, আরে বোকা টুনি, আমি কিসের জন্য আছি, আমি তো তোর প্রতিবেশী হই তাই না, আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে বল। কি বলতে চাও কাক ভাইয়া? না মানে তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর এই তরমুজ আমার কাছে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব, আর তুই ভালোভাবেই মহারাজের সাথে দেখা করতে পারবি। টুনি এই কথা শুনে তার প্রতিবেশী কাক হিসেবে কোনো কিছু না ভেবেই বলে, ঠিক আছে কাক ভাইয়া, তুমি তাহলে এই তরমুজটি আমার বাসায় ছানাপোনাদের দিয়ে দিও। এই কথা বলেই টুনি তরমুজটি কাককে দিয়ে দেয় আর টুনি সেখান থেকে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। আর এইদিকে কাক তো তরমুজ পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, হা 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 টুনি, তোকে কিভাবে বোকা বানালাম, তুই টেরও পেলি না। তারপর সেই তরমুজটি কাকের নিজের বাসায় নিয়ে
সেই তরমুজটি কেটে পুরো তরমুজটি একাই খেয়ে ফেলে। আর এইদিকে টুনি মহারাজ ঈগলের বাসায় এসে বলে, মহারাজ ঈগল মশাই হঠাৎ আমাকে কেন ডেকেছেন? ঈগল টুনিকে দেখে বলে, দেখ টুনি, মেজাজ এমনি গরম আছে, আর গরম করিস না। আমি চিন্তায় আছি কিভাবে এই বনকে সুরক্ষিত করা যায়, আর তুই এসে বলছিস তোকে আমি ডেকেছি। টুনি, তোকে আমি ডাকিনি, যা তো এখন, যা তো, মেজাজ গরম করিস না আর। তখন টুনি এই কথা শুনে মনে মনে ভাবে, হয়তো মহারাজ বনের কথা ভাবতে ভাবতে ভুলেই গেছে যে আমাকে সে ডেকেছিল, এখন আর এখানে থেকে লাভ নেই, যাই বাসায় চলে যাই। টুনি এই কথা ভেবেই তারপর টুনি বাসার দিকে রওনা দেয়। টুনি বাসায় এসে ছানাদের বলে, কি আমার ছানারা, তরমুজ কেমন লাগলো খেতে? কি বলছো আমুলটা পাল্টা, তরমুজ তো তোমার নিয়ে আসার কথা আম্মু, তারপর তো খাবো। টুনি এই কথা শুনে অবাক হয়ে যায়। মানে কেন, তোরা তরমুজ খাসনি? না তো আম্মু, তুমি তরমুজ আলে তো খাবো, তাই না? কি বলছিস, আমি তো তোর কাকা আঙ্কেলকে দিয়ে তরমুজটি তোদের কাছে নিয়ে আসতে বলেছিলাম, তোর কাকা আঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, কাক আঙ্কেলই তো আমাদের বাসায় আসেনি, তো তরমুজ কিভাবে আসবে? তোরা সত্যি কথা বলছিস তো? জি আম্মু। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই চলে যায় কাকের বাসায়। কাকের বাসায় এসে দেখে কাক আরামে ঘুমাচ্ছে। কাক ভাইয়া, ও কাক ভাইয়া। কাক তখন টুনির ডাক শুনে চোখ খোলে। আরে টুনি যে, হঠাৎ আমার বাসায় কেন? তুমি আমাকে বললে মহারাজ আমাকে ডাকছে, তাই তোমার কাছে তরমুজটি দিলাম আমার বাসায় আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিতে। আর তুমি নাকি সেই তরমুজটি আমার ছানাপোনাদের কাছে দাওনি, তরমুজটি কি করেছো? কাক তখন একটু ভয় পেয়ে যায়, মনে মনে আর একটি দুষ্টু বুদ্ধি ভাবে, আর টুনিকে বলে, টুনি তোর ছানাপোনা মিথ্যা কথা বলছে, আমি তরমুজটি তোর বাসায় তোর দুই ছানার কাছে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু আমার ছানারা তো বলছে আমার বাসায় নাকি যাওনি, তো কিভাবে তরমুজ দিলে? টুনি তুই কি আমাকে সন্দেহ করিস, তাও তোর ছোট ছোট বাচ্চাদের জন্য। শোন টুনি, তরমুজটি তোর ছানাদের দিয়েই আমি চলে এসেছি, তারপর হয়তো তোর ছানারা পুরো তরমুজটি খেয়ে এখন মিথ্যা কথা বলছে। তখন টুনি ভাবে হয়তো তার ছোট ছোট ছানাগুলো তরমুজ খেয়ে এখন ভুলে গেছে, হয়তো কাক ভাইয়া তরমুজ আমার বাসায় পৌঁছে দিয়েছিল আর তারপর আমার ছানারা তরমুজটি খেয়ে ফেলেছে, এখন মনে করতে পারছে না। টুনি এই কথা ভেবেই তার বাসায় চলে যায়। আর এইদিকে কাক বলে, হা হা হা, আমার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি থাকে, কিভাবে টুনি আর তার ছানাপোনাদের বোকা বানালাম, ভাবতেই হাসি পাচ্ছে, হা হা হা। টুনি বাসায় আসলে টুনি দুই ছানা কান্না করে আর বলে, আম্মু আম্মু, আমাদের তরমুজ এনে দাও না, তরমুজ খাবো। আরে কি যন্ত্রণা, একটি খেয়েও পেট ভরেনি। আম্মু আম্মু, আমরা তো খাইনি, তো পেট ভরবে কিভাবে বলো? হয়েছে থাক, মিথ্যা কথা আর বলিস না। আম্মু বিশ্বাস করো, আমরা তরমুজ খাইনি। কিভাবে বিশ্বাস করব বল, তোরা এখন অনেক ছোট, হয়তো তরমুজটি খেয়ে ফেলেছিস। না না আম্মু, বলছি তো কাক আঙ্কেল বাসায় আসেনি আর আমরা তরমুজটি খাইওনি। টুনি দুই ছানা এভাবে কান্নাকাটি করতে থাকলে টুনি বলে, দেখি আমি আরেকদিন তরমুজের ব্যবস্থা করতে পারি নাকি। পরের দিন সকাল হতেই টুনি টিয়ার বাসায় চলে যায়। টিয়ার বাসায় এসে টিয়ার থেকে কিছু টাকা ধার নিয়ে বাজারে চলে যায়। তারপর বাজার থেকে একটি তরমুজ কেনে আর তারপর সেই তরমুজ মাথায় নিয়ে বাসায় আসতে থাকে। সেই দিনের মতো টুনি মাথায় নিয়ে তরমুজটি বাসায় আনছিল আর সামনের গাছে কাক দাঁড়িয়েছিল। কাক আজকেও টুনিকে দেখে বলে, আরে
টুনি আজকেও মাথায় করে কি যেন নিয়ে আসছে। কাক এই কথা বলে নিচে নেমে আসে। তারপর কাক নিচে নেমে এসে দেখে টুনি আজকেও আরেকটি তরমুজ নিয়ে বাসায় যাচ্ছে। আরে এত দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, আজকেও এই তরমুজটা আমার নিতেই হবে। দুষ্ট বুদ্ধি তো আমার মাথায় কম না। কি রে টুনি, আজকেও তরমুজ নিয়ে বাসায় যাচ্ছিস? জি কাক ভাইয়া, কিন্তু আজকেও তুমি এখানে কি করছো? না মানে মানে শোন টুনি, তোর জন্যই গাছে দাঁড়িয়েছিলাম। কেন আমার জন্য গাছে দাঁড়িয়েছিলে কেন? তখন কাক আবারও টুনিকে বোকা বানিয়ে তরমুজটি নেওয়ার জন্য মিথ্যা কথা বলে। শোন টুনি, আমাদের পাশের গাছে প্রতিবেশী পায়রা আছে না? জি কাক ভাইয়া। পায়রা তো খুব অসুস্থ, মনে হয় না সে আর বাঁচবে। কি বলো কাক ভাইয়া, পায়ের আবার কি হলো? জানি না কি হয়েছে, শুধু দেখলাম বিছানায় শুয়ে আছে, আর সে বারবার বলছে, কাক ভাইয়া আপনার প্রতিবেশী টুনিকে মরার আগে একবার দেখতে চাই, তাকে আমার বাসায় এখনই দেখতে আসতে বলো। তাই তোকে এই খবর জানানোর জন্য গাছে বসেছিলাম টুনি। কিন্তু কাক ভাইয়া, আমার মাথায় তো তরমুজ, এই তরমুজ নিয়ে আবার পাহাড়ের বাসায় যাব কিভাবে বলো? তখন কাক সেদিনের মতো আবারও বলে, আরে টুনি তুই তরমুজটা আমাকে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব নি। কিন্তু কাক ভাইয়া, মানে ও বুঝেছি টুনি, তুই আমাকে বিশ্বাস করিস না তাই তো? আচ্ছা আমি সাহায্য করতে চাইলাম, করতে দিলি না, তাহলে চলে যাই। আরে কাক ভাইয়া রাগ কেন করছো, আমি এখনই তরমুজ তোমার কাছে দিচ্ছি, তুমি আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিও। তারপর টুনি আবারও তরমুজটি কাককে দিয়ে দেয়, আর টুনি পায়ের বাসায় রওনা দেয়। এদিকে কাক বলে, হা 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 টুনি তুই তো আসলেই বোকা, আবারও তোকে বোকা বানিয়ে তরমুজ নিয়ে নিলাম, যাই এখন বাসায় গিয়ে আরামে কেটে কেটে খাই। তারপর কাক তরমুজটি বাসায় নিয়ে কেটে আবারও পেট ভরে খেয়ে ফেলে। আর এইদিকে টুনি পায়রার বাসায় চলে আসে, এসে দেখে পায়রা পুরোপুরি সুস্থ দাঁড়িয়ে আছে। আরে পায়রা ভাইয়া, তুমি কি ভালো হয়ে গেলে নাকি? পায়রা এই কথা শুনে অবাক হয়ে বলে, ভালো হয়ে গেলাম মানে আমি অসুস্থ ছিলাম কবে? কাক ভাইয়া যে বলল তুমি নাকি খুব অসুস্থ, আমাকে ডেকেছ একবার আমাকে দেখবে বলে। পায়রা তখন বলে, ধুর আমি আবার এসব কাকে কখন বললাম, আমি তো খুব ভালো, অসুস্থ হইনি, আর তোকে ডাকিও নি। টুনি এ কথা শুনে কোনো কিছু না ভেবেই তার বাসার দিকে রওনা দেয়। কি আমার ছানারা, তরমুজটি খেতে কেমন লাগলো? ছানারা এই কথা শুনে আজকেও বলে, কি বলছো আম্মু, তরমুজ খেলাম কখন, আর না খেয়ে কিভাবে পড়বো, তরমুজ খেতে কেমন লাগলো? টুনি তো এ কথা শুনে আবারও আশ্চর্য হয়ে যায়। কি বলছিস, আজকেও তোদের কাক আঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, আজকেও তো কেউ আসেনি। মিথ্যে কথা বলিস না কিন্তু। মিথ্যে কথা বলছি না আম্মু, সত্যি বলছি, কাক আঙ্কেল আজকেও আসেনি, আর তরমুজ আমরা খাইও নি। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই কাকের বাসার দিকে রওনা দেয়। টুনি কাকের বাসায় এসে বলে, কাক ভাইয়া, ও কাক ভাইয়া। আরে টুনি যে হঠাৎ আমার বাসায় কেন? তুমি নাকি আমার বাসায় যাওনি, তরমুজও দাওনি আমার ছানাদেরকে, আর তারা খায়ওনি। কাক তখন একটু চালাক ভাবে বলে, কি বলিস টুনি, তোর ছানারা তো খুব দুষ্ট, আমি সেদিনও তরমুজ নিয়ে গেলাম, খেয়ে বলছে তারা খায়নি,
আজকেও আমি তোর বাসায় তরমুজ পৌঁছে দিয়ে আসলাম, তাও বলছে আজকে খাইনি। আমার ছাড়া তো বললো, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসলাম। তার মানে টুনি তুই আমাকে সন্দেহ করিস নাকি? আরে কাক ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। চুপ টুনি, আমি জানি এখনো হয়তো ভাবছিস আমি আগের মতো দুষ্টু কাকি রয়ে গেছি। আসলে আমি যে এখন কত ভালো হয়ে গেছি সেটা শুধু আমি জানি। আরে কাক ভাইয়া রাগ করো না। চুপ টুনি, এই কারণে আমি কারো সাহায্য করি না, সাহায্য করলেও খারাপ হয়ে যাই। যা টুনি এখান থেকে যা, আমার মেজাজ গরম করে দিয়েছিস, যা তো তুই এখন। এসব কথা শুনে টুনি কাকের বাসা থেকে চলে যায়। টুনি বাসায় যাওয়ার আগে বনের একটি গাছে বসে ভাবে আর বলে, এখন তো বাসায় গেলে আবারও ছানারা তরমুজ খেতে চাইবে, আর আমার কাছে তো কোনো টাকাই নেই। আর টিয়া ভাইয়া তো কিছু টাকা দিয়েছে, তার কাছে গেলে ও টাকা পাবো না, কিভাবে তরমুজ নিয়ে যাব। তখন টুনি ভাবে পায়রার কাছে গেলে হয়তো কিছু টাকা পেতে পারে। যাই দেখি পায়রা ভাইয়ার কাছে, কোনো টাকা পাই নাকি। তারপর টুনি পায়রার বাসার দিকে রওনা দেয়। কি রে টুনি, তুই আবার আমার বাসায় কেন? না মানে পায়রা ভাইয়া, আমি একটু বিপদে আছি। কিসের বিপদে টুনি? আমাকে তুমি কিছু টাকা ধার দিলে আমার খুব উপকার হতো। কিন্তু টাকা প্রয়োজন কেন রে টুনি? তারপর টুনির সাথে কি কি হয়েছিল সব ঘটনা খুলে বলে। আমি দুইবার তরমুজ কিনলাম, আর দুইবারই কাক ভাইয়ের সাথে দেখা হয়েছে। আর কাক আমাকে প্রথমবার মহারাজ ঈগলের বাসায় পাঠিয়েছিল। মহারাজ ঈগল বলল সে আমাকে ডাকেনি। পরের দিন যখন আমি আরেকটি তরমুজ কিনে বাসায় যাচ্ছিলাম, তখন আবারও কাক ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তখন কাক ভাইয়া বলল, তুমি নাকি আমাকে ডেকেছিলে। তখন তোমার বাসায় আমি আসলে তুমি বললে তুমি আমাকে ডাকুনি, আর তুমি সুস্থ আছো। আর আমি দুইবারই বলেছিলাম তরমুজটি আমার ছানাদের কাছে পৌঁছে দিও কাক ভাইয়া, কিন্তু দুইবারই নাকি আমার ছানারা বলছে কাক ভাইয়া বাসায় যায়নি আর ছানারা তরমুজ খায়নি। এসব কথা শুনে পায়রা বুঝে যায় কাক টুনিকে বোকা বানিয়েছে। ও টুনি, তুই তো খুব বোকা, নিশ্চয়ই কাক তোকে বোকা বানিয়ে দুই দুইবার তরমুজ তোর বাসায় পৌঁছানোর কথা বলে নিজেই খেয়ে ফেলেছে। কি বলছো পায়রা ভাইয়া, কাউকে প্রমাণ ছাড়া এত দোষারোপ করা ঠিক না। টুনি, তুই কি প্রমাণ চাইছিস? কিন্তু কিভাবে পায়রা ভাইয়া? তাহলে শোন। পায়রা তখন টুনিকে সব খুলে বলে। কিভাবে প্রমাণ করবে? কাক টুনিকে বোকা বানিয়েছে, আর টুনিকে বোকা বানিয়ে তরমুজটি সে নিজেই ভোগ করেছে। শোন টুনি, এভাবে যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে প্রমাণও পাবি আর কাকও শাস্তি পাবে। আচ্ছা পায়রা ভাইয়া, তাহলে কালকে এই কাজটা করব। তারপর টুনি তার বাসায় চলে যায়। টুনি বাসায় আসলে তখন টুনি তার ছানাপোনাদের সব খুলে বলে, আর কাল সকালে কিভাবে প্রমাণ করবে কাক যে চোর, আর কিভাবে শাস্তি দিবে কাককে সব ছানাদের খুলে বলে। পরের দিন সকাল হতেই টুনি তার ছানাপোনা আর পায়রা সবাই বাজারে চলে যায়। বাজার থেকে পায়রা একটি তরমুজ কিনে দেয়, আর সে তরমুজটি টুনি মাথায় নিয়ে সবাই একসাথে জঙ্গলের ভিতরে যেতে থাকে। আর তারপর সেই তরমুজ একটি গাছের নিচে কেটে তরমুজটির ভিতরের অংশ সবাই মিলেমিশে খেয়ে ফেলে। ভেতরের অংশ খেয়ে ফেললে তখন তরমুজের উপরে খোলসগুলো রেখে দেয়। আর তারপর পায়রা বাজারে চলে যায়। কিছুক্ষণ পর পায়রা বাজার থেকে আটা ও ঝালমরিচ গুঁড়ো কিনে নিয়ে আসে। আর তারপর সেই মরিচ গুঁড়ো গুলো তরমুজের খোলসের ভিতরে ঢালতে থাকে। তার
তারপর সেই খোলসগুলোতে আঠা লাগিয়ে দেয়। তারপর টুনি আগের মতোই বনের ভিতর দিয়ে তরমুজটি মাথায় নিয়ে বাসার দিকে যেতে থাকে। আর সবসময়ের মতো কাক সেই গাছে দাঁড়িয়েছিল। তখন কাক দেখে টুনি আজকেও মাথায় করে কি যেন নিয়ে আসছে। আরে টুনি তো দেখছি আজকেও কিছু নিয়ে আসছে, যাই তো গিয়ে দেখি আজকে আবার কি নিয়ে আসলো। তারপর টুনি গাছে নিচ দিয়ে যাওয়ার সময় কাক নিচে নেমে আসে। কাক নিচে নেমে এসে দেখে আজকেও টুনি একটি বড় তরমুজ নিয়ে বাসায় যাচ্ছে। আরে টুনি আজকেও দেখছি মাথায় করে তরমুজ নিয়ে যাচ্ছিস। জি কাক ভাইয়া, ছানাপোনা অনেক কান্না করে তরমুজ খাবে, তাই কি আর করব, নিয়ে তো যেতেই হবে। তখন কাক সব সময়ের মতো আজকে দুষ্টু বুদ্ধি দিয়ে ভাবে, টুনি তোকে বোকা বানিয়ে আমি দুইবার তরমুজ নিয়ে খেয়ে ফেলেছি, আজকেও আবার দুষ্টু বুদ্ধি দিয়ে তোকে বোকা বানিয়ে তরমুজটি খেয়ে ফেলবো। তখন কাক টুনিকে বলে, শোন টুনি, টিয়ের নাকি বিয়ে, সবাইকে দাওয়াত দিচ্ছে, তোকে টিয়ে তার বাসায় ডেকেছে। কি বলো কাক ভাইয়া? কি জানি আমাকে তো বললো, কাক তোকে দাওয়াত দিলাম আমার বিয়েতে চলে আসিস, আর টুনিকে আমার সাথে দেখা করতে বলিস। কিন্তু কাক ভাইয়া, বুঝতেই পারছো আমার মাথায় বড় একটি তরমুজ, এটি নিয়ে কিভাবে এখন টিয়ার বাসায় যাব? আরে টুনি, আমি থাকতে তোর আবার এই তরমুজ বাসায় নিয়ে যেতে হবে নাকি? দে আমার কাছেই দে তরমুজটি, দিয়ে তুই টিয়ার বাসায় চলে যা, আমি তোর তরমুজটি তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব নি। এবার টুনি কোনো কিছু না ভেবেই তরমুজটি কাকে দিয়ে দেয়। আর টুনি সেখান থেকে উড়ে গাছে গিয়ে বসে। কাক কি করছে না করছে টুনি ওই গাছ থেকে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। হা 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 হা, টুনি তুই কত বোকা তা আবারও প্রমাণ করলি। তুই আগে দুইবার তরমুজ কিনে আমার কাছে দিয়েছিলি, আর আমি তোকে সব মিথ্যা কথা বলে তোকে অন্যের বাসায় পাঠিয়ে সে তরমুজ আমি খেয়ে ফেলেছি, আর তোর ছানাপোনাদের ওপর সব দোষ দিয়েছি। আর তারপর তুই সবসময় বুঝেছিস তোর ছানাপোনারা খেয়ে এখন ভুলে গেছে, তুই যে বোকা, তোর ছানাপোনাদেরকে তুই শুধু বকেছিস। হা হা হা। কাক এসব কথা বলতে থাকলে টুনি গাছের ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে পায়। আর এইদিকে কাক বলে, না আর দেরি করে লাভ নেই, এখন কেটে আরামে খেয়ে ফেলি। আর আজকে তো ছুরি নিয়েই এসেছিলাম, চেয়েছিলাম আজকে চিন্তাই করব, কিন্তু টুনির মতো বোকা আমার সামনে পড়ে গিয়েছিল, তাই এই বোকার জন্য এই ছুরি কোনো কাজেই আসেনি, কিন্তু এখন তরমুজ কাটার জন্য এই ছুরিটি কাজে এসেছে। এই কথা বলেই কাক ছুরি দিয়ে তরমুজটি কাটতে থাকে। কাক তো আর জানে না এই তরমুজের ভিতরে সব মরিচগুঁড়ো রয়েছে। আর এইদিকে পায়রাও টুনি ছানা একটি গাছের পাশে দাঁড়িয়ে কাক কি করছে না করছে সব দেখতে থাকে। এদিকে কিছুক্ষণ পর কাক পুরো তরমুজটি কেটে দুই ভাগ করে ফেলে। আর তারপর সেই তরমুজটি একাই খেতে থাকে। কাক তো আর জানে না এইগুলো ঝাল মরিচের গুঁড়ো। কাক মন মতো আরো বেশি করে খেতে থাকে। কিছুক্ষণ খাওয়ার পর কাক যখন ঝাল অনুভব করে তখন কাক বলে, এতদিন তো খেলাম তরমুজ অনেক মিষ্টি, আজকে এত ঝাল কেন? ও মা, ওরে ওরে, এত ঝাল কেন রে, ওরে ওরে, ওরে আরে ওরে ওরে ও মা। কাক ঝালে যন্ত্রণায় চিৎকার করতে থাকলে টুনি সেই গাছে দাঁড়িয়ে দেখতে থাকে। মরে গেলাম রে, ওরে ওরে, কেউ বাঁচাও, ওরে ওরে বাঁচাও, ওরে ওরে ওরে, ওরে কি ঝাল, ওরে ঝাল রে, ওরে মরে গেলাম রে, ও মা, ওরে ওরে, এত ঝাল কেন রে, ওরে আরে ও মা, ওরে ওরে, মরে গেলাম রে, ওরে আমাকে কেউ বাঁচাও।
ওরে আমাকে কেউ বাঁচাও রে, ওরে ওরে কেউ বাঁচাও, ওরে ওরে কত ঝাল, ওরে ঝাল রে মরে গেলাম রে, মরে গেলাম রে, ওরে ওরে কেউ বাঁচাও, ওরে ওরে বাঁচাও, ওরে 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 কি ঝাল, ওরে ঝাল রে, ওরে মরে গেলাম রে, ও মা ওরে ওরে এত ঝাল কেন রে, ওরে আরে ও মা ওরে ওরে মরে গেলাম রে, ওরে আমাকে কেউ বাঁচাও, ওরে আমাকে কেউ বাঁচাও রে, ওরে ওরে কেউ বাঁচাও। কাক টুনিকে দেখে বলে, টুনি আমাকে মাফ করে দে টুনি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি তোরাই এই কাজটি করেছিস, তুই বুঝে গেছিস যে আমি তোকে বোকা বানিয়ে আমি প্রতিদিন তোর তরমুজ খেতাম, টুনি আমাকে মাফ করে দে, আমার খুব ঝাল লাগছে, আমি এখন নদীতে গেলাম টুনি, আমার খুব ঝাল লাগছে টুনি। তারপর কাক পানি খাওয়ার জন্য নদীর দিকে চলে যায়। তারপর টুনি তার ছানাদের বলে, ভুল হয়ে গেছে আমার ছানারা, আমি না বুঝে তোদের মতো অবশ শিশুদের বকাবকি করেছিলাম, আর পায়রা ভাইয়া তোমাকে ধন্যবাদ, তুমি সাহায্য না করলে আজ হয়তো কাককে শাস্তি দিতে পারতাম না। তারপর টুনি পায়রার থেকে কিছু টাকা ধার নিয়ে টুনি জমিতে টুনি ছানা পোনা নিয়ে জমি চাষ করে, আর তারপর তাদের জমিতে তরমুজ বীজ ছিটিয়ে দেয়। ভালোভাবে চাষ করার পর এক সময় তাদের জমিতে অনেক তরমুজ গাছ হয়, তরমুজ গাছ বড় হয়ে সেই তরমুজ গাছগুলোতে অনেক তরমুজ হয়েছে, আর এই তরমুজ টুনি বাজারে বিক্রি করে টুনি যে টাকা পায় তাই দিয়েই টুনির ভালোভাবে সংসার চলে যায়।